সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ রুম আপডেটে সাথে রয়েছে রহমান রাশেদ শুরুতে জানিয়ে রাখি আপনাদের দেশে করোনায় মারা গেছেন আরো পঁয়ত্রিশ জন মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ছয় হাজার সাতশো আটচল্লিশ জনে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার তিনশো ষোলো জন যাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার লাখ একাত্তর হাজার সাতশো উনআশি জনে আর এমন পরিস্থিতিতে আগামী শনিবার দশটি জেলায় শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা এতে দ্রুত শনাক্ত সম্ভব হবে করোনা রোগী করোনা বর্তমান সময়ের আতঙ্কের নাম ভ্যাকসিন না এলেও কোভিড উনিশ শনাক্তে নানা ব্যবস্থা নিয়েছে বিভিন্ন দেশ তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এবার শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা প্রাথমিকভাবে দেশের দশ জেলায় হবে অ্যান্টিজেন পরীক্ষা জেলাগুলো হলো গাইবান্ধা পঞ্চগড় যশোর মেহেরপুর জয়পুরহাট মুন্সীগঞ্জ মাদারীপুর ব্রাহ্মণবাড়িয়া সিলেট ও পটুয়াখালী এরই মধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের আমরা একদিনের প্রশিক্ষণ নিয়ে আসলাম কোভিড নাইন্টিন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যদি পজিটিভ হয় আমরা রিপোর্ট দিয়ে দেব ওই দিনই এক দেড় ঘন্টার মধ্যে আর যদি নেগেটিভ আসে সেটা আবার কনফার্মের জন্য পিসিআর ল্যাবে পাঠাতে ইতিমধ্যে আমাদের যে প্রয়োজনীয় যে লজিস্টিক সেগুলো আমরা পেয়ে গেছি ইনশাল্লাহ শনিবার থেকে আমরা পরীক্ষা করতে সক্ষম হব করোনা অ্যান্টিজেন যে পরীক্ষাটা হবে সেই ব্যাপারে আমাদের এখনও কিছু জানা নাই তো এই বিষয়গুলোতে যদি জনগণকে জানানো হয় এবং কিভাবে কি হবে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের খুব উপকার হতো এইটার প্রচার প্রচারণা যত দ্রুততার সঙ্গে করা যায় মানুষের অংশগ্রহণও তত দ্রুত বাড়তে পারে চিকিৎসকরা বলছেন শুধু উপসর্গ আছে এমন ব্যক্তিকে অ্যান্টিজেন টেস্টের আওতায় আনা হবে যাদের সর্দি জ্বর কাশি রয়েছে তাদের নেজাল সোয়াব দিয়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে মাত্র পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে জানা যাবে যে তার শরীরে কোভিড নাইন্টিন জীবনের উপস্থিতি আছে কিনা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে যেসব জেলায় পিসিআর ল্যাব নেই প্রাথমিকভাবে সেখানকার সদর হাসপাতালে মিলবে অ্যান্টিজেন টেস্ট সুবিধা মাফতু হামিলি চ্যানেল টোয়েন্টি মানবদেহে শিগগিরই ট্রায়াল শুরু হবে গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন বঙ্গোভ্যাক্সের প্রতিষ্ঠানটি বলছে এই ভ্যাকসিনটি এক মাস পর্যন্ত হিমাঙ্কের নিচের তাপমাত্রা সংরক্ষণের প্রয়োজন হবে না যার এক ডোজ ব্যবহারে নিরাপত্তা দেবে ছ মাসের বেশি সময় ধরে বিস্তারিত জানাবেন করোনার ভ্যাকসিন তৈরির দেশের তালিকায় নাম রয়েছে বাংলাদেশের সামনে থেকে এই ভ্যাকসিন তৈরির নেতৃত্ব দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড তাদের ভ্যাকসিনটির নাম বঙ্গোভ্যাক্স প্রতিষ্ঠানটি বলছে ভ্যাকসিন তৈরিতে ফাইজার এবং মডার্নার মতো একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অ্যামারোনভেস টেকনোলজি এতে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আপনারা জানেন যে আমেরিকার মডার্না তাদের যে অ্যামারোনভেস ভ্যাকসিনের যে ট্রায়াল করেছে সেখানে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ এটি সবচেয়ে লেটেস্ট এবং সেফেস্ট টেকনোলজি আমরা যেটা করেছি সেটা হচ্ছে কেমিক্যালের সিনথেসিস করেছি এবং এটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা ট্রানজিয়ানলি এক্সপ্রেস হয় এবং এক্সপ্রেস হয়ে সে তার ডেন্টাল সেলে তার ইমিউনোজেনেসিটিটা শো করে তো এর জন্য আমাদের ডিএনএ আমাদের ডিএনএ সাথে এটা কিন্তু আর ইন্টিগ্রেট করে না প্রাণীদের ভ্যাকসিনটির ট্রায়াল শেষ হয়েছে সেই ট্রায়ালে তথ্যপত্র বিশ্লেষণ করে বলা হচ্ছে ভ্যাকসিনটি কার্যকর এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এটি নিরাপত্তা দেয় এই পর্যন্ত আমাদের যে স্টেবিলিটি ডাটা আমরা যেটা দেখেছি ফোর ডিগ্রিতে ফোর ডিগ্রিতে এটা এক মাস পর্যন্ত খুবই ভালো থাকে আর মাইনাস টোয়েন্টিতে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেডে এটা ছয় মাস তবে মানব দেহে এই ভ্যাকসিনের ট্রায়াল এখনও শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি তাদের প্রত্যাশা সব সীমাবদ্ধতা কাটিয়ে খুব ট্রায়ালের কাজ শুরু করতে পারবেন কিভাবে আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের ডেভেলপমেন্ট এবং সেটা বিএমআর করা যায় এবং ডিজিটের অ্যাপ্রুভাল সাপেক্ষে ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু করা যায় সব কিছু নিয়ে আমরা মধ্যে আমরা একটা ভিজিবল ক্লিনিক্যাল ট্রায়ালের প্রসেসের যে শুরু সূচনা সেটা দেশবাসী তথা বিশ্ববাসী দেখতে পাব

ভ্যাকসিন ব্যবস্থাপনা নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে বা চিন্তা করে এই ব্যবস্থাপনার বিষয়টি ধরে এগোনো উচিত বাংলাদেশের ক্ষেত্রে জানেন যে বাংলাদেশে আপনার যে ভ্যাকসিনটা এটা অ্যাডভান্স স্টেজে চারটা ভ্যাকসিন আছে তো কিছু কিছু ভ্যাকসিন আছে যেটা খুব মাইনাস তাপমাত্রা রাখতে হয় যেমন এই যে গতকাল যেটা মেডিসিন হেলথ কেয়ার রেগুলেটরি অথরিটি ইউকে যেটা অ্যাপ্রুভ করলো সেটা কিন্তু আমাদের দেশে এটা সম্ভব না সংরক্ষণ করা কারণ এই ভ্যাকসিনটা মাইনাস সেভেন্টি টু মাইনাস ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয় আমাদের দেশের জন্য আমরা যে রুটিন ইপিআই যেটা শিশুদের জন্য করি আমাদের এডুকেট আপনার কোল্ড চেন সিস্টেম আছে যে ভ্যাকসিনগুলা আমরা প্লাস টু থেকে প্লাস এইট ডিগ্রি সেলসিয়াসে এই ভ্যাকসিনটা আমরা রাখতে হয় এবং যার জন্য আমাদের জানেন যে বাংলাদেশ গভর্নমেন্ট আপনার ভ্যাকসিনটা একটা মেমোর নাম আন্ডারস্ট্যান্ডিং হয়েছে অক্সফোর্ডের যে অ্যাস্ট্রোজেনিকার ভ্যাকসিনটা যার এক্সপেরিমেন্টাল নাম হচ্ছে এ জেড ডি বারোশো বাইশ এই ভ্যাকসিনটা আপনার প্লাস টু থেকে প্লাস এইট ডিগ্রি সেলসিয়াসে রাখা যায় তো এর জন্য একটা আমাদের সরকারের একটা চুক্তি হয়েছে আমরা আশা করতেছি যে জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির দিকে এই ভ্যাকসিনটা চলে আসবে এবং আমাদের দেশে এই ভ্যাকসিনটা রাখার জন্য অ্যাজুকেট কোল পেস জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে আছে তো এখন এটার জন্য আমরা আমাদের একটা ইয়ে হয়েছে পাশাপাশি আপনারা জানেন যে একটা কোভ্যাক্স ফ্যাসিলিটি আছে এখানে দুটা ভাগে ভাগ আছে একটা হচ্ছে নিম্ন মধ্যয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ এখানে বিরানব্বইটা দেশ আছে এই বিরানব্বইটা দেশের মধ্যে বাংলাদেশ একটা এটা হচ্ছে কোভ্যাক্স ফ্যাসিলিটি এর উদ্দেশ্য হচ্ছে সম পর্যায়ে সম বন্টন মানে ধনী হোক আর দরিদ্র দেশ হোক আর মধ্য আয়ের দেশই হোক সব দেশের ক্ষেত্রেই ভ্যাকসিনটা যাতে ঠিকভাবে পুষে যায় জনগণের কাছে বিশেষ করে একটা টার্গেট আছে যে দুই হাজার একুশ সালের ডিসেম্বরের মধ্যে একশো কোটি লোককে দুইশো কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার একটা টার্গেট আছে এই একশো কোটি জনগণ কারা যারা সিনিয়র সিটিজেন ষাট বা তাদের ঊর্ধ্বে যাদের বয়স এবং যারা হেলথ কেয়ার বা ফ্রন্ট লাইন যারা সোশিয়াল ওয়ার্কার আছে তাদের এবং যারা কুমরবিডিটি মনে করেন অনেকে আছে ডায়াবেটিসে ভুগতিছে অ্যাজমাতে ভুগতেছে হাইপারটেনশানে ভুগতিছে বা অন্যান্য কোনো পার্মারেন্ট ডিজিজাইস কতগুলো ভ্যাকসিন পাবে বিতরণের সময় সেটা কিভাবে নির্ধারিত হবে ডাক্তারলাম আচ্ছা এখন আমাদের দেশের যে ভ্যাকসিনটা আমরা রিসিভ করি গ্রহণ করি এয়ারপোর্ট থেকে সোজাসুজি আমাদের হেডকোয়ার্টারে আসে এই হেডকোয়ার্টারে আমাদের পর্যাপ্ত পরিমাণে কোল আমাদের শিশু নিয়মিত যে টিকাদান কর্মসূচি এর জন্য আমাদের কোল রুম আছে যেটাকে আমরা বলি যে ওয়াক ইন কুলার এটা জাস্ট একটা রুমের মতন এবং এর টেম্পারেচারটা মেনটেন হয় প্লাস টু থেকে প্লাস এইট ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের হেডকোয়ার্টারে ষোলোটা আছে এরকম ষোলোটা এবং

ব্যবস্থাপনা বিষয়ক কথা হচ্ছিল ডাক্তার তাজুল ইসলাম আমাদের সাথে রয়েছেন ডাক্তার তাজুল ইসলাম অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আপনি বলছিলেন করোনা ভ্যাকসিন যেগুলো দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা যায় সেগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে এই ভ্যাকসিনও কি বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত কিনা সংরক্ষণের ব্যাপারে সংরক্ষণের ব্যাপারে আমাদের ভ্যাকসিনটা যদি প্লাস টু থেকে প্লাস এইট ডিগ্রি সেলসিয়াসে যদি রাখা হয় তাহলে এটা ইজি ব্যাপার এবং ডিস্ট্রিক্ট লেভেল উপজেলা পর্যায়ে আমাদের আপনার কোল্ড রুম আছে এবং কিছুটা হয়তো আইএলআর কিনতে হবে প্লাস থেকে প্লাস এইট ডিগ্রি সেলসিয়াসে রাখার জন্য এটা কোনো প্রবলেম নয় এটা নোটে এ চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু সবচেয়ে বড় সমস্যা যদি মাইনাস ফিফটিন টু মাইনাস ফাইভ বা মাইনাস সিক্সটি বা মাইনাস এই ধরনের ভ্যাকসিন যেটা ভাইজার আছে আর এন এ ডিএনএ ভ্যাকসিন আর এন ভ্যাকসিনগুলো এটা আমাদের জন্য খুব সংরক্ষণ করা বিতরণ করা এবং দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ বিতরণে কি কি চ্যালেঞ্জ দেখেন আপনি কারণ আমাদের তো পর্যাপ্ত পরিমাণে ডিপ ফ্রিজ নাই এইগুলো রাখতে গেলে ওয়াক ইন ফ্রিজ আয় কারণ এই ভ্যাকসিন গুলা মাইনাস সিক্সটি ডিগ্রিতে ছয় মাস রাখতে হয় কিন্তু ফাইজারের যে ভ্যাকসিনটা অনলি ফাইভ ডেজ পাঁচ দিন প্লাস টু থেকে প্লাস এইট ডিগ্রি সেলসিয়াসে রাখা যায় এবং মডার্নের ভ্যাকসিনটা এটাও আপনার মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসে রাখা যায় তো এই ধরনের তো আমাদের অ্যারেঞ্জমেন্ট নাই আমাদের জন্য যেটা সহজ চাইনিজ ভ্যাকসিন যেসব আছে অক্সফোর্ডের ভ্যাকসিন যেটা আছে এইগুলো প্লাস টু থেকে প্লাস এইট ডিগ্রি সেলসিয়াসে এটা রাখা যাবে গ্লোব একটা ভ্যাকসিন রয়েছে বঙ্গ আপনি জানেন সেইটা প্রতিষ্ঠান দাবি করেছে যে এই ভ্যাকসিনটি এক মাস পর্যন্ত হিমাঙ্কের নিচে তাপমাত্রা সংরক্ষণের প্রয়োজন পড়বে না সেটার ব্যাপারে কি কিছুটা আসা জায়গায় বা তাদের সম্ভাবনা দেখেন অবশ্যই আসা জায়গায় কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বলতেছি এই ভ্যাকসিনগুলো অবশ্যই একটা ইমার্জেন্সি ইউজ লিস্টিং বা ডাব্লিউচি প্রিকোয়ালিফাইড হতে হবে তার তাহলেই বাংলাদেশ নিতে পারবে আর কি আর সারা বিশ্বে যত ভ্যাকসিন নিয়ে এখন আলোচনা রয়েছে বা কথা হচ্ছে কার্যকারিতার দিক থেকে কোন ভ্যাকসিনকে আপনি এগিয়ে রাখবেন করোনা মুখ আমি মনে করি যে এখন পর্যন্ত যে সব হইছে অ্যাস্ট্রোজেনিকের ভ্যাকসিনটা এটা হাফ ডোজ এবং ফুল ডোজ দেওয়াতে নাইনটি পার্সেন্ট তারা বলছে কিন্তু মডার্নারটা নাইনটি ফাইভ পার্সেন্ট এটা সুরক্ষা দিবে কিন্তু সবচেয়ে বড় কথা একটা ভ্যাকসিনের সুরক্ষা দিতে গেলে যে রোগ প্রতিরোধের সিস্টেমের যে উপাদান আছে চারটা উপাদান আছে সেই উপাদানগুলো যদি যদি হয় তবে আমরা বলতে পারি যেটা এক বছর সুরক্ষা দিবে বা দুই বছর দিবে আমাদের এক বছর পর আবার ভ্যাকসিনটা আবার আবার নতুন করে দিতে হবে কিন্তু কোনো কোম্পানি কোনো ভ্যাকসিন এই যে এখানটা ভ্যাকসিন হিউম্যান ট্রায়াল চলতিছে এটা কোনোভাবে সুস্পষ্ট হয় বলেনি যে আমাদের ভ্যাকসিনটা এক বছর প্রোটেকশন দেবে কারণ সবকিছুই চলতেছে ঘোরা দোরের মতন কে কার আগে ভ্যাকসিনটা নিয়ে আসবে কারণ অ্যাকচুয়ালি ভ্যাকসিনের সেফটি এবং ইভিসি করতে গেলে মিনিমাম মিনিমাম ছয় মাস ডাটাগুলা যাচাই বাছাই করা দরকার কিন্তু এটা তো সবটাই তাই খুব তরিঘড়িভাবে চলতেছে কিন্তু ভ্যাকসিন ছাড়াও তো অন্যান্য বিষয়গুলোতেও নজর দিতে হবে সংরক্ষণের ব্যাপারে বা সুরক্ষার ব্যাপারে নিজে থেকে হ্যাঁ সবচেয়ে বড় কথা ভ্যাকসিন ইজ নট এ সিলভার বুলেট ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে যে আমরা মহামারীতে থেকে রক্ষা পাবো এটা কোনো সবেই আমরা কল্পনা করব না এখন যেটা আমরা মনে করি সারা ওয়ার্ল্ড বিশ্ব মনে করতেছে একটা দেশের সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ভাগ যদি হ্যান্ড স্ট্যানিটাইজার এবং মাস্ক ইউজ করে তাহলে এই প্যান্ডেমিকটা কন্ট্রোল করার আয়ত্তে নিয়ে আসা সম্ভব এবং এইদিকে আমাদের সাংঘাতিক খুব জোরালো ভাবে গুরুত্ব দিতে হবে

আট বছর পর গোল্ডেন মনির বিরুদ্ধে দুদকের অবৈধ সম্পদ অর্জনের একটি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক দুদক সচিব মোহাম্মদ দিলোয়ার বক্স দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি বলেন গোল্ডেন মনির বিরুদ্ধে তিন কোটি দশ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই সালে মামলা করে দুদক পরে উচ্চ আদালতের রিট এবং তদন্ত কর্মকর্তা বদলির ফলে মামলা কার্যক্রম এতদিন বন্ধ ছিল এদিকে আরও নয় দিনের রিমান্ড দেওয়া হয়েছে গোল্ডেন মনিরকে নিউজরুম আপডেট আজকে মধ্যে এখানে শেষ করছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সচেতন থাকুন সবাই